এই কথাবার্তা বলছে, তাহলে আমাদের অবশ্যই কিছু করণীয় আছে। তবে আসাম সম্মেলনের পর মিয়ানমারের উপর কি ধরনের চাপ আসে তা দেখে কৌশল নেয়ার পরামর্শ দিলেন তিনি। এটা সমাধান করতে আমার তৎপরতা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। রোহিঙ্গা বিষয়ে আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। এবার অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজের ও সন্তানের কথা না ভেবে দেশের মানুষের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে চলেছেন, এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি। ঠাকুরগাঁও জেলা পরিষদ হলে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার নিশ্চিতে সব বাধা অতিক্রম করে কাজ করে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। মানুষকে জাগিয়ে তুলতে পারেন, জাগিয়ে তুলেছেন 90-এর গণ আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে আবার তিনি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত তারেক রহমানের 53তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এই বর্তমান অবৈধ স্বৈরাচারী এবং যে ফ্যাসিস্ট সরকার, তার হাত থেকে এদেশের জনগণকে মুক্ত করতে হবে। এদেশের মানুষ দ্বিতীয়বার এই ধরনের প্রতারণার সহ্য করবে না এবং আমাদের বন্ধুরাও সহ্য করবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তারেক রহমানের নামে সব মামলা প্রত্যাহারের দাবি জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তারেক রহমান হচ্ছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আল্লাহর নিয়ামত। জুবায়ের সানি, আরটিভি। এদিকে আওয়ামী লীগ গণমানুষের দল তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা কারো নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানী টিসিবি ভবনে নিজ অফিসে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মদুদ আহমেদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে মদুদ আহমদ এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য হানিফের। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানান। এছাড়া নির্বাচন সংবিধান মেনে যথাসময় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন রাজনীতি করে নাই যে জনগণ কখনো এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। জনগণ সবসময় এই সরকারের পক্ষে। অর্থাৎ জনগণ যখন এই দলের পক্ষে থাকবে তখন আর কারো ট্রেন হিসেবে নামানোর কোনো সুযোগ এখানে থাকার কথা নয়। অর্থাৎ এই ধরনের উক্তি, এটা আমি মনে করি যে এটা উস্কানিমূলক এবং এটা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিশীল করার একটা চক্রান্তের পিছনে। সংসদের এই শীতকালীন অধিবেশনে জাতীয় সম্প্রচার নীতিমালা তোলা হবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হাকিনু। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, টেলিভিশনকে পালন করতে হবে শিক্ষকের দায়িত্ব। টেলিভিশন দিবস নিয়ে রিপোর্ট করছেন জাহিদ রহমান। 1926 সালের 21 নভেম্বর জন লগি বেয়ার্ড আবিষ্কার করেন টেলিভিশন যন্ত্রটি। প্রযুক্তির উৎকর্ষে বাংলাদেশেও টেলিভিশন শব্দটি এখন মানুষের জীবনের সাথে মিশে রয়েছে। বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যাত্রা শুরুর পর এর গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। তবে এই শিল্প এখন অনেক চ্যালেঞ্জের মুখে। দিনটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করে ব্রডকাস্ট প্রডিউসার অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে অংশ নিয়ে টেলিভিশন সংশ্লিষ্টরা এখাতের সমস্যাগুলো তুলে ধরেন। একটি সম্প্রচার মাধ্যম, একটি গণমাধ্যম হবে, শিক্ষকের ভূমিকা পালন করবে। সে কি মানুষকে, সাধারণ মানুষকে এই অশ্লীল ভাষা শেখাবে? নিশ্চয়ই না, শেখানো উচিত নয়। এই ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে টেলিভিশনগুলোও যেন দর্শকের টাকা সরাসরি টেলিভিশনগুলো পায় এবং তার মধ্য দিয়ে টেলিভিশনগুলো আর্থিকভাবে সামর্থ্যবান এবং শক্তিশালী হয়ে ওঠে, এই বিবেচনাটি খুব জরুরি বলে আমরা এই সময়ে দাবি বলে মনে করি। তথ্যমন্ত্রী বলেন, এই শিল্পের সংকট দূর করতে একটি নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রসারমান গণমাধ্যমের জগতের ব্যবস্থাপনার জন্যে
একটি সম্প্রচার আইন আগামী শীতকালীন অধিবেশনে আমরা হাজির করতে সক্ষম হব। ইন্টারনেট প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে টেলিভিশন তার নিজস্ব অবস্থানে বেঁচে থাকবে বলে প্রত্যাশা শিল্প সংশ্লিষ্টদের। উই লাভ টিভি, উই লাভ টেলিভিশন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে ময়মনসিংহের একটি অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে ত্রিশাল থেকে লায়েস মণ্ডল ও সাবেদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, 16 নভেম্বর ত্রিশাল নিউজ ডট কম নামের একটি নিউজ পোর্টাল স্বজনদেরকে আটক করে মেরে ফেলার হুমকিতে সিনহার পদত্যাগ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এতে সশস্ত্র বাহিনী সহ বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে উপজেলার কোনাবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। দেখছেন সন্ধ্যার সংবাদ, এবার নিচ্ছে গোল্ডেন স্পাত লিমিটেড সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি মূল হোতা তনয় ও আকাশ গ্রেপ্তার, নোয়াখালী লক্ষ্মীপুর ও খুলনায় আলাদা ঘটনায় নিহত চার। এবং এই ও শর্ত মেনে শ্রম আইন পরিবর্তনের সিদ্ধান্ত সরকারে জানালেন আইনমন্ত্রী। প্যারাডাইজ পেপারসে বাংলাদেশিদের নাম তদন্ত করছে দুদক। সন্ধ্যার সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আছি আমি সাফিনা আহমেদ তুরি। পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে, অচিরেই নিন্দুকের মুখে ছাই দিয়ে তা সরকারের মাইল ফলক হয়ে দাঁড়াবে, এমন মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। কাদের বলেন, বিশ্বব্যাংকের রক্তচক্ষু উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল এমন দৃঢ়তা দেখানো। এ সময় বেশ কিছু সংসদ সদস্যেরও প্রশ্নের জবাব দেন তিনি। আমি আজ এই সংসদে এসেছি পদ্মা পাতে, সেখানে সেনাবাহিনী এবং আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে একটা বৈঠক ছিল। সামগ্রিক অগ্রগতি এই মুহূর্তে 49%। গত মাসে পিআরের উপর স্পেন স্থাপনের যে ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তটি পদ্মায় আমরা সেদিন উপভোগ করেছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা গাইবান্ধার সাবেক সাংসদ আবু সালেহ মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজ সহ ছয়জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। মামলার অন্য আসামিরা হলেন রুহুল আমিন ওরফে মঞ্জু, আব্দুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, নাজমুল হুদা ও আব্দুর রহিম মিয়া। আসামিদের মধ্যে কেবল আব্দুল লতিফ কারাগারে আছেন, বাকিরা পলাতক। যুক্তিতর্ক শেষে গেল 23 অক্টোবর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন ট্রাইব্যুনাল। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি মূল হোতা তনয় ও আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রটি 3-7 লাখ টাকার বিনিময়ে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকলের সহায়তা করত। আর এই পর্যন্ত জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগে 8 জনকে আটক করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আমরা তদন্তে করে দেখতে পারি যে তনয় নামে একটি ব্যক্তি যে হলো যে এই নেতৃত্ব দিয়েছে এই ডিজিটাল জালিয়াতি চক্রের, আমরা ইতিমধ্যেই 7 জনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং যাদের আমরা গ্রেপ্তার করেছি তারাও স্বীকার করেছে যে তারা এ ধরনের এভাবে অবৈধভাবে ভর্তি হয়েছে। আলাদা ঘটনায় কয়েক জেলায় 4 জন নিহত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। এ সময় 2 র্যাব সদস্য আহত হন। র্যাব জানায়, ভোররাতে উপজেলা বয়রাচরের চত্তলার ঘাট এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনায় জলদস্যু বাহিনী প্রধান সাইফুল ও শফিক মারা যায়। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে এক হোটেল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিক জাহের সহ 2 জনের বিরুদ্ধে। গেল রাতে পৌর শহরের আলেকজান্ডার বাজারের গ্রামীণ হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে।
করেছে পুলিশ। অপরদিকে খুলনা শহরের দৌলতপুরে অনুপা দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের দুসদস্য সহ তিনজনের নামে মামলা হয়েছে। দুপুরে সদর মডেল থানায় মামলাটি করেন ভুক্তভোগী জাকির হোসেন। আসামিরা হলেন সদর মডেল থানার এএসআই রফিকুল ইসলাম, কনস্টেবল শরীফুল ইসলাম ও বেতবাড়িয়া গ্রামের আল আমিনের স্ত্রী আঁখি আক্তার। গত 20 নভেম্বর বাদী জাকির হোসেনকে অপহরণের পর আসামিরা 93,000 টাকা মুক্তিপণ আদায় করে বলে মামলায় অভিযোগ করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু রিমকে নারায়ণগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে 3 মাসের শিশু রিমকে উদ্ধার করা হয়। এ সময় মনোয়ারা বেগম নামের এক মহিলাকে আটক করে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, আটক মনোয়ারা বেগম জিজ্ঞাসাবাদে জানিয়েছে এই শিশুর মা বাচ্চাটির 10,000 টাকা বিক্রি করে দেয়। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বেঁচে থাকার তাগিদে ময়লার স্তূপের মধ্যে জীবিকা বেছে নিয়েছে রাজধানীর অনেক শিশু। পেটের ক্ষুধা মেটাতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে বাধ্য হচ্ছে তারা। মৌলিক অধিকার বঞ্চিত এসব শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি দায়বদ্ধতার কথা বললেন বিশেষজ্ঞরা। দর্শক, শিশু শ্রম নিয়ে শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। ময়লার স্তূপে দম বন্ধ হয়ে আসা, উৎকট দুর্গন্ধ, হাইড্রোলিক বুলডোজার ও ক্রেনের এমন শব্দের সঙ্গে যুদ্ধ করে জীবন সংগ্রামে ব্যস্ত এক ঝাঁক কচিহাল। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ময়লার ভাগার মাতোয়েল ল্যান্ডফিল্ডে রোদের তীর্যক তেজের মধ্যে এভাবে দিনের বেশিরভাগ সময়ই হাড়ভাঙা পরিশ্রম করে এসব শিশু। শৈশব কৈশোর নিয়ে চিন্তার সুযোগ নেই তাদের। রাজধানীর মানুষের ফেলে দেওয়া বর্জ্যের মধ্যে জীবিকার সন্ধানই এসব শিশুর বাবা মায়ের দেয়া নাম হারিয়ে গেছে ওয়াস্ট পিকার বা টোকাই নামের আড়ালে। অনেক বুঝিয়ে শুনিয়ে দু একজনকে কথা বলতে রাজি করানো গেল। দৈনিক 300 ঘর ভাড়া দিয়ে বাজার করি, এরপর ব্যাংকে জমাই, পড়াশোনা করবো কেমন, আমার টাইম নাই, সুযোগ চাই পড়াশোনা করতে। আচ্ছা, কিন্তু কেন করতে পারো না? এই যে কামড়াল লেগেই বোতল পাই, কাজ পাই, গেলান পাই, জুতা পাই। তবে লোক লজ্জা আর সামাজিক হেয়প্রতিপন্নকে জয় করে এগিয়ে যাওয়া এ দু শিশু হয়ে উঠেছে আলোকবর্তিকা। পয়সা বলে কাম করে, আমি 9টা বাজে যাই, 11টা বাজে আসে। আমার কাজ করতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, ভালো হলে ইঞ্জিনিয়ার। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের কথা বললেন শিশু একাডেমি কর্তৃপক্ষ। শিশু একাডেমির প্রতিষ্ঠানগুলো আছে, শিশু বিকাশ কেন্দ্র আছে, তারপরও এসবের বাইরে যারা থেকে যাচ্ছে তাদেরকে এইসব জায়গায় নিয়ে এসে সরকার করবে, মন্ত্রণালয় দায়িত্ব নিবে, বড় এনজিও দায়িত্ব নিবে, এই প্রত্যাশা না করে ব্যক্তির উদ্যোগকেও গুরুত্ব দিতে চাই। সুবিধা বঞ্চিত এসব শিশুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। লং টার্ম আপনার হেলথ এফেক্টস হয় ওদের, বড় হয়ে যে ওরা ওদের কাজের পটেনশিয়ালটা কমে যায় এসব কারণে, তো তাদের আয়ের ক্ষেত্রটা কমে যায়। তাতে কাজ করার বিষয়গুলো আসলে হ্যাজার্ডাস জবস এর আন্ডারে পড়ে। আপনাদের ইউএন বা আইএলও বাংলাদেশ এগুলোর সিগনেটারি, তো এগুলোর ইউএন আইএলওর আন্ডারে 15 বয়সের পরে আপনি নর্মাল কাজ শুরু করতে পারেন, কিন্তু হ্যাজার্ডাস জবস এর যে ব্যাপারটা এটা আসলে পুরোপুরি অমানবিক আর এটা পুরোপুরিভাবেই প্রহিবিট করে দেওয়া উচিত। এক্ষেত্রে সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ, অভিমত বিশেষজ্ঞদের। সরকার বা এনজিও এদের ঘাড়ে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। মধ্যমন্ত্রী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া শর্ত মেনেই শ্রম আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে এই সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আইনমন্ত্রী জানান, ইপিজেডে নতুন কোনো ট্রেড ইউনিয়ন নয়, আগে শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশনের মাধ্যমেই কার্যক্রম চলবে। বিস্তারিত নাজিব ফরেজের রিপোর্টে।
শ্রম আইন সংশোধন নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়। এতে 2017 সালের জুনে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সে বাংলাদেশের শ্রম আইন নিয়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওর দেয়া পর্যবেক্ষণ ও বিদেশি ক্রেতাদের চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি ক্রেতা, কারখানা মালিক, শ্রমিক ও সরকার সব পক্ষই বর্তমান শ্রম আইনের কিছু বিষয়ে পরিবর্তনে একমত হন। তবে কি কি বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের পর তা জানানোর কথা বলেন বাণিজ্য মন্ত্রী। আজকে আমরা যে কাজটা করলাম তাতে বেবজা বা আমাদের যে লেবার মিনিস্ট্রি সব আমরা একসাথে বসে আমরা করেছি, এখানে একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে। আমাদের রপ্তানির সিংহভাগ ইউরোপিয়ান ইউনিয়নে যায়, তারাও আমাদের এই সিদ্ধান্তে খুশি হবে, সকল মহলে আজকের আমাদের এই সিদ্ধান্তে তারা আকৃষ্ট হবে। ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি ক্রেতারা ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর দাবি করে আসলেও তা নাকচ করে দেন আইনমন্ত্রী। আমরা ঠিক সেই সমস্যার জায়গায় গিয়ে সমস্যার সমাধানের এবং প্রতিকারের জন্য যেই সব পরিবর্তন দরকার সেই সব পরিবর্তন এনেছি, এবং আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যেখানে পরিবর্তন করলে অসুবিধা হবে সেখানে আমরা পরিবর্তন করি নাই। নতুন করে ট্রেড ইউনিয়ন হবে এরকম করে নাই, কিন্তু ট্রেড ইউনিয়ন সবসময় ছিল, সেটার নাম ছিল ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তিনি আরও জানান শ্রম আইন সংশোধন বিষয়ে আইএলওর বিশেষজ্ঞ দলের মতামত নেওয়া হবে, পরে তা তোলা হবে সংসদে। আসছে শীতকালীন অধিবেশনেই আইনটি সংশোধনের আশা করছেন আনিসুল হক। আপনাদেরকে নিশ্চয়ই জানানো হবে। নাজিব ফরেজি, আরটিভি, ঢাকা। প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে কয়েকজন বাংলাদেশী নাম প্রকাশের বিষয়টি বিচার বিশ্লেষণ করছে দুদক, আর এ বিষয়ে শিগগিরই অনুসন্ধানের সিদ্ধান্ত জানানো হবে। দুর্নীতি দমন কমিশনের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এমনটি জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় আগামী সংসদ নির্বাচনে জনপ্রতিনিধিদের তথ্য গোপন না করার আহ্বান জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষকে সজাগ হওয়ার আহ্বান জানান। দুদক চেয়ারম্যান বলেন, প্যারাডাইস পেপারসে প্রকাশিত বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে। আমরা এখন বিচার বিশ্লেষণ করছি কমিশন আগামী সভায়, আমরা এটা সিদ্ধান্ত নেব যে আমরা এটা অনুসন্ধান করব কি করব না। তবে হ্যাঁ, আমরা যদি অনুসন্ধান না করি কোন অথরিটি এটা অনুসন্ধান করবে সেটি আমরা তাদের আপনাদেরকেও জানিয়ে দেব। ইকবাল মাহমুদ জানান, গেল সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে দেয়া সংসদ সদস্যদের হলফনামা ও আয়করের ব্যাপারে অনুসন্ধান করছে দুদক। যে সকল মাননীয় সংসদ সদস্য আছেন তাদের যে ডিক্লারেশন অফ অ্যাসেট ছিল নির্বাচন কমিশনে দেওয়া হয়েছিল সেটি, এবং আবার আয়কর বিভাগে যেটা দেওয়া হয়েছিল এই দুটো আমরা রিকনসাইল করছি। যদি দেখি যে সঠিক তথ্য দেওয়া হয় নাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটি ব্যবস্থা নেওয়ার জন্য জানাবো, আমরা চাই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। পরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দুদকের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সন্ধ্যার সংবাদে নিচ্ছি গোল্ডেন ইস্পাত লিমিটেড বিরতি, ফিরে এসে আরও জানাব। সন্ধ্যার সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি সাফিনা আহমেদ তুরি এবং আমি ফারিয়া শারমিন। আবারও রোহিঙ্গা প্রসঙ্গ। মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অনেকেই রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। সর্দি কাশি, চর্মসহ নানা রোগের উপসর্গ নিয়ে প্রতিদিন মেডিকেল ক্যাম্পে ভিড় করছে রোহিঙ্গারা। কক্সবাজার সিভিল সার্জন জানিয়েছেন সেবা নিতে আসা বেশিরভাগই শিশু। এদিকে কক্সবাজার টেকনাফ সীমান্ত হয়ে আজও এসেছে শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ। সকালে শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া, দক্ষিণপাড়া ও নাইটং পাড়া সহ বিভিন্ন পয়েন্ট হয়ে এসব রোহিঙ্গা আসেন। টেকনাফ থানার এসআই মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নতুন আসা রোহিঙ্গাদের তালিকাভুক্ত করা হচ্ছে, মানবিক সেবা দিয়ে তাদের নির্ধারিত আশ্রয় শিবিরে পাঠানো হবে। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, খাদ্য সংকট ও কাজ না থাকায় তারা এপারে আসছেন। নাফ নদীর মিয়ানমার সীমান্তে এখনও কয়েক হাজার রোহিঙ্গা এপারে আসার অপেক্ষায় রয়েছে বলেও জানান তারা। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে আজ অভিশংসন প্রক্রিয়া শুরু করবে জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু পিএফ পার্টি।
পার্লামেন্টে জাতীয় পরিষদ এবং সিনেটের ভোটের মাধ্যমে তার অভিশংসন প্রক্রিয়া শুরু হবে। পুরো কাজ শেষ হতে দুদিন সময় লাগবে বলে জানিয়েছে ক্ষমতাসীন দল। অভিশংসনের প্রস্তাব পার্লামেন্ট অনুমোদন করলে বুধবার ক্ষমতা ছাড়তে হবে মুগাবেকে। তার বিরুদ্ধে স্ত্রী ও ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। লেমন খেলার সংবাদ বিপিএল এর খবর। বিপিএল এ দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডায়নামাইটসকে 143 রানের টার্গেট দিয়েছে মাশরাফি রংপুর রাইডার্স। টসে হেরে ব্যাটিং এ নেমে সব উইকেট হারিয়ে 142 রান করে মাশরাফি বাহিনী। শুরুতেই দু ওপেনার ব্রঞ্জন ম্যাককালাম ও ক্রিস গেইল মারমুখী ব্যাটিং শুরু করে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় 36 রানে আফ্রিদির কাছে ধরা দেন ম্যাককালাম। 28 বলে 4-6 আর 5টি চারে 51 রান তুলে সাজ ঘরে যান ক্রিস গেইল। টান টান উত্তেজনায় বিপিএল এর প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে 2 উইকেটে হারালো খুলনা টাইটান্স। 167 রানের টার্গেটে খেলতে নেমে মাহমুদুল্লাহ বাহিনী 4 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিস্তারিত শেখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। শেষ ওভারে জয়ের জন্য খুলনার দরকার 9 রান, হাতে 2 উইকেট। নবম উইকেট জুটিতে আরিফুল হকের সঙ্গে ছিলেন জুনায়েদ খান। উভয় দলের সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা। বোলিং এ আসেন স্মিথ, যার প্রথম বলে 6 হাঁকিয়ে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান আরিফুল। পরের বলেই বাউন্ডারি খেললে জয়ের উল্লাসে মেতে উঠেন মাহমুদুল্লাহ বাহিনী। তবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না খুলনা টাইটান্সের। দলীয় 5 রানে 4 উইক আর দ্বিতীয় ওভারে শেকুবে আউট হলে ধাক্কা খায় খুলনা। 85 রানে 4 উইকেটে হারালে সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ এক পাশ আগলে থেকে রানের গতি বাড়ায়। হোসেন আলীর বলে মাঠ ছাড়ার আগে 56 রানের এগারো ইনিংসে খেলেন অধিনায়ক। এরপর নাজমুল, কার্লোস, শফিউল আসা যাওয়ার মধ্যে থাকলে চাপে পড়ে খুলনা। সেখান থেকে জয়ের জন্য যা দরকার ছিল তা আসে আরিফুলের ব্যাট থেকে। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী কিংস। দলীয় 6 রানে মুমিনুল ও ডেনিস উইলকে ফিরিয়ে দেন খুলনার জুনায়েদ। ওয়ান্ডারফুল বোলিং হিয়ার জুনায়েদ খান। আর 21 রানে জাকির হাসানকে ফিরিয়ে রাজশাহীকে চাপে ফেলে জায়েদ। এই অবস্থায় মুশফিকুর রহিমকে সঙ্গে করে রানের গতি বাড়াতে মারমুখী রূপ ধারণ করে ওপেনার ডয়েন স্মিথ। 4-6 আর 7 বাউন্ডারি মেরে 62 রানের মাথায় আফিফের কাছে ধরা দেয় স্মিথ। স্মিথ বিদায়ে দমে যাননি মুশফিক। আবু জাইদের শিকার হওয়ার আগে করেন 55 রান। 8 উইকেটে 166 রান করে মাঠ ছাড়েন ড্যারেন সামির দল। শাইকুল ইসলাম উজ্জ্বল, আরটিভি। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী, 71-এ 13 বছরের নিচে কেউ মুক্তিযোদ্ধা নন, হাইকোর্টের রুল। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চলতি সপ্তাহে চুক্তির আশ্বাস সচির। আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না দাবি বিএনপির। দেশ অস্থিতিশীল করতে উস্কানি দেওয়া হচ্ছে অভিযোগ আওয়ামী লীগের। এবং জাতীয় গণমাধ্যম সম্প্রচার নীতিমালা এই শীতকালীন অধিবেশনে তোলা হবে বিশ্ব টেলিভিশন দিবসে জানালেন তথ্যমন্ত্রী। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।